New York সহ মার্কিন যুক্তরাষ্ট্রের 21টি অঙ্গরাজ্যের 51টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র মেড ইন চিটাগং। ছায়াছবিটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে। এ উপলক্ষে নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সে সময় সিনেমাটির যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, প্রেক্ষাগৃহ ছাড়াও নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স থিয়েটারে সপ্তাহব্যাপী 28টি শো প্রদর্শিত হবে। এছাড়া কানাডা ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি দেবেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবিতে অভিনয় করা পার্থ বড়ুয়া, সাজু খাদেম এবং বায়োস্কোপ ফিল্মসের নওশাভা রুবানা রশিদ সহ অন্যান্যরা।